নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেটস চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে এসেছি এই সুভাষদার বাড়িতে। তো সুভাষদার বাড়িতে আসার কারণ হচ্ছে, আমি যত সব আমার পাখি কেনা হয় সেই পাখির যে কেজ, তো আজকে প্রথমত বলে রাখি এটা কোনো পাখি রিলেটেড ভিডিও নয়, যে পাখি কারোর বাড়িতে ভিজিট করি সেরকম নয়। তো আমি যেখানে এসেছি সুভাষদার, এই সুভাষদার যত সব আমি কেজ বানাই সুভাষদার থেকেই আমি বানিয়ে নিয়ে যাই। তো কেজগুলো খুবই ভালো কোয়ালিটি করে, সেটা আমি দেখিয়েছিলাম। তো সুভাষদারে এখানেও কিছু বাহ্যিকের পাখি একটা সেট আপ রেখে দিয়েছে, জাস্ট এসে লোক দেখবে একটা সৌন্দর্য ভাব, নিজে খাঁচা তৈরি করে, নিজে হাতেই এগুলো বানিয়েছে, তাই তো দাদা? নিজে হাতেই বানিয়েছে। তো দাদার এখানে অ্যালবেস্টার আছে, আমি দাদাকে কিছু একটা ক্যারি কেজ করতে দিই। সেই কেজটা দেখলাম খুব ভালো করেছে, তাই জন্য দাদাকে ভাবলাম আমি ইউটিউবে দেখাই, যাতে দাদার কিছু ভালো যে ট্যালেন্টগুলো, যে সব অনেক জায়গায় গেটগুলো ভালোভাবে করতে পারে না, সেই গেটগুলো কিন্তু ভালো করে, যেটা আমার সবচেয়ে পছন্দ হয় খাঁচার গেটটা। গেটটা খুবই মেন, ওই গেটটা কিন্তু খুবই ভালো করে। চলুন, তাহলে কিছু দাদার খাঁচা আছে, যে খাঁচাগুলো কাজ চলছে বা কাঁচ অর্ডার আছে সেইগুলো আজ দেখাই। চলুন ভেতরে যাই। তো এই হলো সুভাষদার কেজ, এইখানে কিছু বাজিকার পাখি রেখে দিয়েছে, এদের একটা জাস্ট ফিনিশিং করার জন্য, মানে একটা সৌন্দর্য, লোকে যখন পাখির ঘরে ঢুকবে বা দাদার ঘরে আসবে সেই পাখিগুলো যাতে দেখতে পায়, দেখতে ভালো লাগবে, পাখির কিচিমিচি আওয়াজটা ভালো, সেই জন্য দাদা করে রেখেছে। এবার দাদার এই হচ্ছে দাদার যেসব অ্যালবেস্টার দেওয়া হয় পাখির কেজে, যে অ্যালবেস্টার দেওয়া হয় শেয়ার করছি। চলুন এবার দাদার কিছু খাঁচা, দাদার কিছু খাঁচাগুলো দেখে নিই কী চলছে। তো দাদা আমাকে যে খাঁচাটা বানিয়েছিলাম, আমি যদি দাদাকে বলেছিলাম একটা ক্যারি কেজ বানিয়ে দিতে, দাদা এইটা ক্যারি কেজটা আমার জন্য বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ধরার কিন্তু হ্যান্ডেলও আছে, অনেক হ্যান্ডেল থাকে না, এই যে দাদার গেট, এটা তো নর্মাল কেজ, এটা পাখির ক্যারি কেজের জন্য, কিন্তু এইসব যে কেজগুলো আছে দাদা, এটা কিসের খাঁচা? এটা লাভবাটের খাঁচা। তো লাভবাটে অনেক জায়গায় দেখেছিলাম যে লাভবাটের গেট কিন্তু সাইডে সাইডে থাকে, আর এটা মানে যে যেমন পজিশন সেই পজিশনে খাঁচা করাচ্ছে। আপনি আপনার মতে কি নামে? আপনার আমার মনে হয় ষোলোর দিকে গেটটা রাখাই বেটার আছে, সাইডে রাখা, সাইডে রাখা বেটার হয়। আমার বেশিরভাগ পছন্দ হয়। আপনার আর একটা আছে আপনার কি গাছ, যে হচ্ছে প্রথমত এই যে তারটা নেমেছে, এই যে পায়া, এই যে পাখির যে পায়াটা, অনেক খাঁচা কিন্তু লুজ হয়ে যায়, কিন্তু সেই খাঁচাটা কিন্তু আপনার দেখেছি আমি খুবই টাইট হয়, খুবই সুন্দর হয়, শক্ত হয়, যার জন্য খাঁচাটা বসে থাকে, বসে থাকে এটার জন্য। এখানেও কিছু আমি দেখছি, এখানেও কি দাদার কেজ আছে, দাদা এই কেজের কি মাপ কি আছে? এটা চার ফুট বাই দু ফুট খাঁচার মাপ আছে। কি পাখির কেজ আছে? এটা কুনুর পাখির খাঁচা আছে, এটা পাতলা নেটে খাঁচা করেছে, ডবল গেট আমাদের লক করে দিতে হচ্ছে। আর এটা সাধারণত দুপুরের দিকে গেট হয় না, ওটা চার ফুটের দিকে তার পজিশন অনুযায়ী সে গেটটা করতে হচ্ছে। আর দাদা এই যে জালে করে, এই জালগুলো কি জালে করা হয়? এটা আমাদের 15-17 নেটে, এলপি নেটে কাজ করা হয়। আর যে ধরুন আপনার থেকে কি অর্ডার দিয়েছিল যে এই নেটে করতে হতো? হ্যাঁ, মোটা নেটে আমরা করে দিই, মোটা নেটেরও একটু রেটটা হাই হয়ে যায়, হাই হয়ে যায়। আগে এই নেটগুলো খাঁচাগুলোর রেটটা অনেক কম ছিল, এখন নেটের দাম বেড়ে গেছে, একটু রেটটা বেশি হয়ে গেছে, দাম বেড়ে গেছে লোহার গেটগুলো। হ্যাঁ, লোহার তার থেকে আরম্ভ করে অ্যালবেস্টার থেকে গেটই কিন্তু খুবই ভালো, দুটো করে লক লাগানো আছে। আচ্ছা দাদা, এই যে বড় গেটে এই যে একটা সিঙ্গেল রড দেয়া নেই, কারণ এইগুলো আমরা এই বড় গেট সাধারণত অনেকে বললে লাগিয়ে দিই, কিন্তু বড় গেট এইগুলো সাধারণত বেশি খোলা খোলা বেশি হয় না, আর এইগুলো মানে বারবার খাবার দেওয়ার জন্য খোলা পড়া হয় বলে এখানে আলাদা এক্সট্রা ভাবে তার দেওয়া হয়। আচ্ছা, বললে লাগিয়ে বলি লাগিয়ে দেয়, আলাদা কি চার্জ পড়ে? না না, ওগুলো আলাদা চার্জ পড়ে না, কেউ বললে লাগিয়ে দেওয়া হয়, ওটা বড় গেটের করা হয় না। আচ্ছা আচ্ছা, তো দাদা দেখলাম মোটামুটি যে কেজগুলো আছে সেই কেজের, এই যে জালগুলো আছে, এই যে জাল, এই জালের দাদা কাজ করে, এই জাল, এইসব জালের দাদা কাজ করে, ক্যারি খেঁচে বানান, এইসব লোহার তার আছে, এই লোহার তারও দিয়ে এই যেমন এখানে 15-15 নেট আছে, এই নেটেরও খাঁচা করলে একটু কস্ট বেশি পড়ে যায়, ঠিক আছে। এই নেটের এইটা যেমন 15-17, এটা 15-15, এটা একটু মোটা নেট, এর চেয়ে আরও মোটা নেট আছে, সেটাও আমাদের কুমুরের বা লাভবাটের জন্য করায় অনেকে, বা টিয়া পাখির জন্য করিয়ে নিয়ে যায় হচ্ছে মোটা নেটটা। যেমন বলি জেব্রা ফিঞ্চ, এইসব অনেক লোকে অনেক রকম কেজের সাইজ বলে, আপনি তো একটা অভিজ্ঞতা মানুষ, যখন আপনি তো মানে বজ বজ বয়সতলা সব লোক আপনার থেকেই খাঁচা নেয় বলতে গেলে, তাহলে একটা বেঙ্গলি বা জেব্রা ফিঞ্চের কত কেজ সাইজ হলে ভালো হয়? বেঙ্গলি 17 ডিপ 1 ফুট চওড়া 1 ফুট হাইট এরকম করে, কেউ আবার 2 ফুট ডিপ 1 ফুট চওড়া 1 ফুট হাইট,
মানে যে যেমন বলে আমি করে দিই, কিন্তু 17 ডিপ হলে জায়গা পজিশনটা কম লাগে। আর এছাড়া গোল্ডেন টোনের জন্য 2 ফুট ডিপ, 15 চওড়া, 15 হাইট, ওইটা গোল্ডেনের জন্য যথেষ্ট যথেষ্ট হয়। আর একটা পকেটেল পাখির কত কি করতে হবে আপনার? পকেটেল পাখি 3x2 পকেটেল পাখির খাঁচা হয়, ওটা সাধারণত 2 ফুটের দিকেই আমাদের গেট রাখা হয়। আর 3 ফুটের দিকে অনেকে বললে করি, ওটা 3 ফুটে দিলে মোটামুটি রাখা। আবার অনেকে দেখেছি 2x2 ককটেল রেখে, হ্যাঁ 2x2 পোড়া। এবার একটা ককটেলের সাইজ বড়, হাঁড়ি সাইজ যেতে জায়গাটা লেগে যায় বলে ওখানে আর সেই এটা করা হয় না। যেটা বলে সেরকমই করি, যেটা আপনার যেটা মনে হয়। বেশিরভাগ 3 ফুট বাই 2 ফুটে ককাটেলে খাঁচা করে নিয়ে যায়, যেমন কুনুরে খাঁচা 4x2 কুনুরে খাঁচা করে নিয়ে যায়, আবার 3x2 কেউ কুনুরে রাখছে। আচ্ছা, এরকম ভাব থাকে। আমি নাম্বারটা দিচ্ছি, আপনারা কিন্তু নাম্বারটা নেবেন। তো নাম্বারটা যদি কেস কেনার ইচ্ছা থাকে দাদা, যদি কলকাতা বলতে পারেন, তো আপনারা যদি গাড়ি নিয়ে আসতে পারেন দাদা মাল দিয়ে, তাই দাদা? সে বেহালা থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়। তো দাদা আপনার মোবাইল নাম্বারটা নিজে মুখে বলবেন। আমার নাম্বার হচ্ছে 9330503089 9330503089। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।